বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতেই উন্নয়ন চলছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ভালো করার চেষ্টা চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেশন চলে সেই দিকটাও কিন্তু নজরে রাখছে রাজ্য সরকার। সেই বিষয়গুলোকে সামনে রেখেই করবুক মহকুমার প্রেমটিলাতে নতুন এসডিএম অফিস নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ইঞ্জিনিয়ার অমিয় ত্রিপুরা এসডিএম করবুক আজ পরিদর্শন করেছেন গোটা বিল্ডিংটি। এই বিল্ডিংটায় রুম রয়েছে 43টা। অফিস বাড়ি তৈরি করতে মোট টাকা খরচ হয়েছে 5,87,00,000 টাকা। নতুন এসডিএম অফিস খুব ভালো হয়েছে সেটাও বলেছেন মহকুমা শাসক। এই নতুন এসডিএম অফিস থেকে আগামী দিনে পরিষেবা দিতে অনেকটাই সুবিধা হবে সকল কর্মীদের, এমনটা কিন্তু বলেছেন এসডিএম। আজকের দিনে দাঁড়িয়ে এই বিল্ডিংটার কাজ প্রায় শেষের পথে এবং এই বিল্ডিংটা উদ্বোধন হওয়ার বাকি রয়েছে, শেষ তুলির টান বলা চলে দিচ্ছেন যারা কারিগর রয়েছেন তারা। এসডিএম করবুকে আজ পরিদর্শন করেছেন এবং ইঞ্জিনিয়ার অমিয় ত্রিপুরা গোটা বিল্ডিংটা পরিদর্শন করেছেন এবং প্রায় শেষের পথেই কিন্তু রয়েছে এই করবুক মহকুমার প্রেমটিলাতে নতুন এসডিএম অফিস, যেটা নির্মাণ হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই হয়তো সেটা উদ্বোধনও হবে। এই অফিস থেকে আগামী দিনে কর্মীরা যারা রয়েছেন তারা ভালো পরিষেবা দিতে পারবেন সাধারণ মানুষকে, সেই কথাই তিনি জানিয়েছেন এবং খুব সুন্দরভাবেই বানানো হয়েছে করবুক মহকুমার প্রেমটিলাতে নতুন এসডিএম অফিসটি। কি বলছেন করবুক মহকুমার এসডিএম শুনব। আমার নাম হলো ইঞ্জিনিয়ার অমিয় ত্রিপুরা, এসডিও করবুক সাব ডিভিশন। এটা স্যার কোন জায়গাতে? এটা করবুক, এটাকে প্রেমটিলা বলা হয় এই জায়গাতেই এই বিল্ডিংটা। স্যার এই বিল্ডিংটা কি? এটা হলো এসডিএম অফিস, যেটা সাব ডিভিশনাল আমাদের এসডিএম এর। এখানে নতুন অফিস, এখানে সবকিছু অপারেট করা হবে এসডিএম এর অফিস। এটা স্যার কটা রুম এখানে? এখানে টোটালটা এস পার এস্টিমেটটা আমাদের ছিল 42টা, কিন্তু এখানে মাটির ধরন, এটার লেনটা যে ধরন ছিল এটার মধ্যে আমরা রেখে এখানে আরেকটা রুম হয়েছে যেটা আন্ডারগ্রাউন্ড রুম বলা হয়। এটা মাল্টিপারপাস একটা হল, যে কোনো হিসাবে এটাকে ইউজ করা হয় পারে, তাই এটা 43টা রুম হয়েছে এটা নিয়ে। স্যার টোটালি কত 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 টাকা খরচ হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের 16-17 এটা বাজেট ধরা ছিল 5,87,00,000। সে বাজেটে রেখে এখন পর্যন্ত আমরা 5,87,00,000 মধ্যে রেখে এই কাজটা কমপ্লিট করার জন্য চেষ্টা করছি। তো তার ইদার কবে উদ্বোধন হবে? আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল ডিসেম্বর 20, 2021, কিন্তু আমরা চেষ্টা করছি 20 তারিখ, যদি না হয় তাহলে এই ডিসেম্বরের মধ্যে পজিটিভলি আমরা শেষ করব যেভাবে হোক। আপনারা শুনলেন ইঞ্জিনিয়ার অমিয় ত্রিপুরার বক্তব্য এবং ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই বিল্ডিংটার পুরোপুরি কাজ, সে কথাই কিন্তু তিনি জানিয়েছেন এবং এই বিল্ডিং থেকে অবশ্যই পরিষেবা খুব ভালোই পাবেন সাধারণ মানুষ, সেই কথাও কিন্তু অবশ্যই জানিয়েছেন এসডিএম। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।